নমস্কার, আমি মানসী। আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে আমার আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে হিঁদিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাদে তারাই ভরা চৈত্র মাসের রাতে, হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কই নিচের থেকে, হারিয়ে গেছি আমি। তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাদে, মনে হলো আকাশ পানিতে আমার বামির মতোই যেন অমনি কি এক মেয়ে। নীলাম্বরের আঁচল খানি ঘিরে দেবে শিখাতে বাঁচিয়ে, একা চলছে ধীরে ধীরে নিত্য যদি আলো, যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার।